হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো RX5 ওয়ালটন। তো কনফিগার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আনবক্সিং করব। ভিতরে পাবো আমরা একটা মোবাইল, USB ডাটা কেবল, একটি চার্জার, একটি হেডফোন, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, ব্যাটারি 2400 mAh একটা ব্যাটারি। এই ছিল ভেতরের। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেটটি বেশ স্লিম। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সেটার ওজনেও কম, প্লাস সেটটা অনেক স্লিম। র্যাম 3GB র্যাম, 4G সাপোর্টেড, 13 MP ব্যাক, ফ্রন্ট ক্যামেরা 5 MP, IPS ডিসপ্লে, অ্যান্ড্রয়েড মার্শমেলো 6.0, ব্যাটারি 24,000 mAh। এটি বিভিন্ন কালারে পাওয়া যাচ্ছে, গোল্ড কালার, গ্রিন কালারে। তো গ্রিন কালারটা নিত্য নতুন একটা কালার হিসেবে আসছে। ব্যাক প্যানেলে স্পিকার, তো চলুন আমরা ব্যাটারিটা লাগাই দেখি। ম্যানুয়ালি আপনি ইউজ করতে পারবেন, কারণ ফিক্সড ব্যাটারি না। ব্যাক প্যানেলে SIM2 স্লট, SIM1, ন্যানো, মাইক্রো সিম। ডবল সিম, বাট এক্সট্রা একটি মেমোরি কার্ড আপনি আলাদাভাবে লাগিয়ে নিতে পারবেন। সে স্লটটা শুধুমাত্র এই কর্নারে থাকবে, নিচে সিম, উপরে মেমোরি কার্ড। কোনো ল্যাগ নেই, পারফরমেন্স যথেষ্ট ভালো। কারণ 3GB র্যাম হয়, এর পারফরমেন্স ভালো হওয়াটাই স্বাভাবিক। তো আমরা অ্যাবাউটটা দেখে আসি, চলুন। আমরা ক্যামেরা টেস্ট করব। আমরা একটি পিকচার তুললাম, দেখি পিকচারটার কোয়ালিটি কেমন। তো আমরা ফ্রেশ আরেকটা পিকচার তুলে দেখি কতটুকু ফ্রেশনেস আছে পিকচারে। পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো, 13 MP যথেষ্ট ভালো দেখিয়েছে। ছবিটা কম জুম করলে ফাটবে, কম, খুবই কম। এই ক্যামেরার একটি বিশেষত্ব হচ্ছে স্ট্যান্ড বাই মোডে আপনি যে কোনো ইফেক্ট ইউজ করতে পারবেন। বুঝতেই পাচ্ছেন এটা অ্যাপেলের একটি অ্যাপেল নতুন প্রথম এই টেকনোলজিটা চালু করে। যেটা পছন্দ হবে সেটা আমরা সিলেক্ট করে নিলেই ওই ইফেক্টটা আমরা পেয়ে যাবো খুব সহজেই। ফন্ট ইয়াতেও ঠিক একই অপশন দেওয়া হয়েছে। আপনি যে অপশনটা নেবেন ফন্ট ক্যামেরা, তো সেই একই অপশনটা আসবে। তো ব্যাক ক্যামেরাতে আর ফ্রন্ট ক্যামেরা দুটো একই টেকনোলজি দেখানো হয়েছে। তো ভিউয়ার্স, আমি তো ফোনটা নতুন নিয়েছি, দেখা যাক এটা আরও কিছু নিয়ে চালানোর পর আরও বুঝতে পারবে ভালো দিক খারাপ দিক সব কিছু নিয়ে আমি আবার হাজির হব। আজকের এ পর্যন্তই, পরবর্তীতে আবার কথা হবে এই মোবাইলটি নিয়ে।